رب العالمين প্রথম আয়াতে বলছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ আল্লাহ তাআলা বলছেন কসম বুরুজ বিশিষ্ট আসমানের অর্থাৎ কসম গ্যালাক্সি বিশিষ্ট আসমানের রব্বুল আলামিন বুরুজ বিশিষ্ট আসমানের কথা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা আল্লাহ তাআলা বলছেন বরকতময় সেই সত্তা যিনি আকাশে গ্যালাক্সি সৃষ্টি করেছেন আর তার ভেতরে তিনি সূর্যকে তেজদীপ্ত প্রদীপ এবং চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তিমান দীপ্তমান বানিয়েছেন সুবহানাল্লাহ বলুন আল্লাহ সূরা বুরুজের প্রথম আয়াতে কসম করছেন কসমের ব্যাপারটি আগে আমি বলে নেই আমরাও তো কসম করি মাঝে মাঝে আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি এক রকম আমরা কখন কসম করি আমরা কসম করি কোন একটি কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে তুলে ধরার জন্য গুরুত্বের সাথে তুলে ধরার জন্য মানুষকে এটা সত্য হিসাবে বিশ্বাস করাবার জন্য যেমন আল্লাহর কসম আমি এই জায়গাতে যাই নাই আল্লাহর কসম ওই কাজটা আমি করি নাই কিন্তু আল্লাহ তাআলা যখন কসম করেন তখন কোন বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করেন না আল্লাহর কসম হলো সেই বিষয়ে কসমের পরে আল্লাহ যে বিষয়ে আলোচনা করবেন ওইটার সাথে রিলেটেড একটা বিষয়ের কসম আল্লাহ করেন এখানে আল্লাহ কেন এই সবের কসম করেছেন জবাব আমি একটু পড়ে দেব ইনশাআল্লাহ তবে এখানে একটি বিষয় আমরা আমলের জন্য জেনে নিব আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা এভাবে দেখা যায় কসম করতে শোনা যায় বাপের কসম মায়ের কসম দাদার কসম বিদ্যার কসম না এরকম কসম করা যাবে না কারণ নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো কসম করলো সে আল্লাহর সাথে শিরক করলো সুতরাং আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করব কার নামে আরো জোরে বলেন কার নামে আল্লাহ তাআলা এখানে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করেছেন দেখেন কেন কসম করেছেন সেটা পরে বলবো গ্যালাক্সি বিশিষ্ট আসমান আমরা যেখানে বসবাস করছি এটা হলো অসীম বিশ্বজগতের একটা ক্ষুদ্রতম জায়গায় আমরা বসবাস করছি আমরা এই বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পণ্ডিতের হাট এলাকার বাসিন্দা এটা একটা এলাকা একটা গ্রাম এখানে একটা ইউনিয়ন আছে একটা থানা আছে তো এই যে দেশে আপনি বাস করছেন এই দেশটা কিন্তু খুব বড় নয় আমার কথা খেয়াল করে শুনুন প্রথমেই বিজ্ঞান দিয়ে আলোচনা শুরু করছি আমরা যে বাংলাদেশে বসবাস করছি ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে দেখবেন বাংলাদেশের বি লেখারও জায়গা নাই এত ছোট একটা দেশ 56,000 বর্গ মাইলের দেশ আমাদের পাশে যে পার্শ্ববর্তী দেশ আছে এটা হলো আমাদের বাংলাদেশের চাইতে আরো প্রায় 30 গুণের বেশি বড় কানাডা হলো বাংলাদেশের চেয়ে প্রায় 90 গুণ বড় আমেরিকা প্রায় 100 গুণ বড় রাশিয়া হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ যেটা বাংলাদেশের চাইতে আরো 160 গুণ বড় আল্লাহু আকবার এই পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগ হলো পানি এই যে পৃথিবীতে আমরা বাস করছি এই পৃথিবী হলো সৌরজগতের মাত্র একটা গ্রহ সৌরজগতের একটা একটা গ্রহ পৃথিবী ছাড়াও সৌরজগতের আরো 7টা গ্রহ আছে সেগুলো কি আপনারা ছোটবেলায় পড়েন নাই হ্যাঁ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পড়েন না এগুলো আপনারা পৃথিবী ছাড়াও আমাদের এই সৌরজগতে আরো 7টা গ্রহ আছে শত শত উপগ্রহ তারকাপুঞ্জ আছে আপনারা যেখানে আছেন এটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা কোথায় আছেন আমাদের সৌরজগতের মূল কেন্দ্র হচ্ছে সূর্য এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটু আল্লাহু আকবার করতে মন চায় না
এই যে সূর্যকে কক্সবাজারে গিয়ে ছেলে পেলেরা সূর্যাস্তের আগে ছবি এমনে তুলে এইভাবে মানে ক্যামেরাতে লাগে জানো তার হাতের তালুতে সূর্য নিয়ে ফেলেছে সূর্য কি এত ছোট এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ পৃথিবী কত বড় পৃথিবী কত বড় শুনেন পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি আর 3 ভাগই পানি তার মানে মাটির চাইতে পানি বেশি শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ 60 হাজার বর্গ কিলোমিটার আল্লাহু আকবার আটলান্টিকের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার এ ধরনের বিশাল বিশাল সাতটা মহাসাগর আছে নদ নদী খাল বিল আর বিশাল এই পৃথিবী এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড় সূর্য হলো পৃথিবীর থেকে কত দূরে জানে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সুবহানাল্লাহ সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড এই যে এখানে লাইট অপারেটর ভাইরা বলতে পারবে অপারেটর থাকলে বলেন তো এটার পাওয়ার কত ভাই আচ্ছা নাই ধরে নিলাম 100 ধরে নিলাম সূর্য হলো পৃথিবীকে আলোকিত করছে সূর্য সানলাইট এই সূর্যের আলোটা এর পাওয়ার কত জানেন আজকের বিজ্ঞানীরা বলছে যে সূর্যকে যে পরিমাণ টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড আল্লাহু আকবার এই 1 কোটি 40 লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রার আলো যদি সরাসরি দুনিয়াতে আসতো মানুষের মাথার চাঁদি ভাইটা মানুষ সব পুড়ে যেত গাছপালা তরলতা কিচ্ছু থাকতো না সাগরের পানি শুদ্ধ শুকায় যেত এজন্য এই সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে না বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা বাধা সেই আলোগুলোকে পিউরিফাইয়ের জন্য অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এরকম অনেক বায়ুমণ্ডলীয় স্তর আছে সূর্যের আলোগুলো সেই বায়ুমণ্ডলীয় স্তরগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে এগুলো ফিল্টারিং হয় ফিল্টারিং করে করে ছেকে 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 যতটুকু আলো আমাদের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করেন সুবহানাল্লাহ এই সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই যুবক ছেলেপেলেরা শোনো জ্ঞান অর্জন করো বেটা প্রথম আয়াতেই তোমার বিবেক খুলে যাবে কি বলছি শোনো সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ এই সূর্যের চাইতে আরো বিরাট বিরাট জিনিস মহাশূন্য গ্যালাক্সির ভেতরে রয়েছে সন্ধ্যার পরে যে আপনারা ছোট ছোট তারা তারাগুলো দেখেন এরকমের বহু তারা আছে যেগুলোর আলো এখনো পৃথিবীতে টাচও করে নাই এত দূরে সেই তারাগুলো এবং এক একটা তারকা কত বড় যে সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতেও আরো 50 কোটি গুণ বড় এবং আরো 40 গুণ বেশি উজ্জ্বল তাপমাত্রা সম্পন্ন বিরাট বিরাট সাইজের তারকা আল্লাহ তাআলা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করে রেখেছেন আল্লাহু আকবার যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই ধরনের কোটি কোটি সূর্যকে পেটের ভিতরে ঢুকায় ফেলতে পারবে এরকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা গ্যালাক্সির ভেতরে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এরকম গ্যালাক্সি কয়টা আছে আজকের বিজ্ঞান গবেষণা করে যতটুকু বলতে পেরেছে বিজ্ঞানীদের দেওয়া তথ্য আজকে সকালেও আমি দেখে এসেছি বিজ্ঞানীদের দেওয়া তথ্য হলো মহাশূন্যে এখনো পর্যন্ত কি পরিমাণ গ্যালাক্সি আছে বিজ্ঞান সেটা এখনো স্পেসিফিক বলতে পারে নাই কেমনে বলবে কারণ নিত্য নতুন আরো গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত শত শত হাজার হাজার কোটি গ্যালাক্সি আছে আর আমরা বাস করি কোথায় জানেন একটা গ্যালাক্সির কোনো একটা সৌরজগতের কোনো একটা গ্রহে কোনো একটা দেশের কোনো একটা জেলার কোনো একটা থানার কোনো একটা ইউনিয়নের কোনো একটা গ্রামে আমাদের অবস্থান কোথায় আর গ্যালাক্সির অবস্থান কোথায় আল্লাহ আকবার আল্লাহ এই গ্যালাক্সির কসম করেছেন এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ এই গ্যালাক্সি এত বিশাল জিনিসের কসম করছেন কেন আমি তো আগেই বলেছি এটার জবাব পাবেন কিছুক্ষণ পরে আগে শুনেন আল্লাহ তাআলা সেই অসীম গ্যালাক্সির কসম করেছেন প্রথম আয়াতে আল্লাহ বলেছেন والسماء ذات البروج بروج বিশিষ্ট আসমানের কসম এরপরে আল্লাহ দুই নাম্বার আয়াতে বললেন
واليوم الموعود قسم প্রতিশ্রুত দিনের এখানে প্রতিশ্রুত দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে কিয়ামতের ঘটনা একদিন ঘটবে এই দুনিয়ার সবকিছু একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটবে এই ওয়াদাটা কার তবে কোন বছরের কোন সালের কোন মাসের কোন তারিখে কিয়ামত হবে আমরা কেউ জানি না কেবলমাত্র একজন জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়াসআলুকুন নাসু আনিস সাআহ ও নবী আপনি যে কিয়ামতের কথা বলেন কাফিররা আপনাকে বলে কিয়ামতের সেই মহা প্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে আপনি তাদেরকে জবাব দেন قل انما علمها عند الله আপনি তাদেরকে জবাব দেন কিয়ামতের সেই মহা প্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন জানেন তিনি কে আল্লাহ কিয়ামতের ঘটনা অবশ্যই ঘটবে এটা আল্লাহর ওয়াদা করা দিন আর কিভাবে কিয়ামতের ঘটনা ঘটবে আল্লাহ তাআলা বলছেন এই ঘটনার উদ্বোধনের জন্য আমি একজন ফেরেশতা বানিয়েছি ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল সেই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন আর কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন আল্লাহ তাআলা যখন তাকে আদেশ করবেন আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুঠ ফু মারবেন দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন সিংহায় তিনি ফু মারবেন আল্লাহর আদেশে কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন সেই সময়ে বেঁচে থাকা মানুষগুলোর কানের পর্দা ফেটে গিয়ে সবাই তখন মরে যাবে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই জমিনকে পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে এই ভূমিকম্প অনুভূত হয় নাই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মারবেন একটা সিংহার ফুৎকারে তমাম দুনিয়া এমন ভাবে কেঁপে উঠবে একটা কম্পনের ফলে জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো প্রাসাদ গুলো গাছপালা তরুলতা যা আছে সবকিছু লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ফা ইযা নুফিকা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাম ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াতে বলছেন যখন একটিবার প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন জমিনটা এমন ভাবে কেঁপে উঠবে আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এই পাহাড় সুদ্ধা জমিনকে উপরে তুলে একটা আচার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যে পাহাড়গুলো আমরা দেখি এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ বলছেন এমন ভাবে জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে জমিনের উপরে থাকা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহনিল মানফুশ পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ কিচ্ছু নাই
আল্লাহ তখন প্রশ্ন করবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা ইমারুক তোর বুকের উপরে থাকা বিরাট বিরাট টাওয়ার আর বিল্ডিং গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আশজারুকি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা গাছপালা গুলো কোথায় আল্লাহ বলবেন আইনা আনহারুকি হে দুনিয়া তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদী গুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ বলে বিচরণ করা অহংকারী ব্যক্তিগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে মানুষের উপরে জুলুম করা নির্যাতন করা সেই নির্যাতনকারী জালিমগুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব দেওয়ার মতো কেউ তখন থাকবে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আপনারা তো বলেছেন আল্লাহর কিন্তু আপনারাও তো জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না আল্লাহ একাকী প্রশ্ন করবেন জবাব আসবে না একাকী প্রশ্ন করে আল্লাহ একাকী জবাব দিবেন আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ ক্ষমতা চলবে একজনের তিনি কে প্রথমবার সিংহায় ফু দিয়ে সব শেষ আল্লাহ বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন মানুষগুলো তখন কবর থেকে উঠবে এই কথাটা বলার জন্যই সংক্ষেপে কিয়ামতের ঘটনা বললাম মানুষগুলো কবর থেকে উঠবে ওঠার পরে তখন কি হবে সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রব বিহিম ইয়ানসিলুন আর এরপরে সিংহায় ফু দেওয়ার পরে মানুষ কবর থেকে উঠবে কবর থেকে উঠে মানুষ তার রবের দিকে দৌড়ানো আরম্ভ করবে কবর থেকে উইটা মানুষ দেখবে দুনিয়াতে বেঁচে থাকার সময় যে গাছপালা দেখেছিল পণ্ডিতের হাতের লোকেরা যখন কবর থেকে উঠবে ওইটা দেখবে এই স্কুল নাই কলেজ নাই গাছপালা বিল্ডিং কিচ্ছু নাই মানুষ উঠে বলবে ও কলাল ইনসানু মালা কি হলো এই দুনিয়ার এমনটা হয়ে গেল কেন কিচ্ছু নাই কেন সব ধ্বংস হয়ে গেল কেন এবার একটা আওয়াজ আসবে আল্লাহ বলবে হাদা মা ওয়াদুর রহমান কবর থেকে উঠে মানুষ যখন বলবে মাম্বাতানা মিম্মার কদিনা কে আমাদেরকে কবর থেকে উঠালো কবরের ঘুম ভাঙালো আল্লাহ বলবেন হাদা মা ওয়াদুর রহমান এটা হলো রহমানের ওয়াদা করা দিন রহমান ওয়াদা করেছেন একদিন কিয়ামত হবে এই ওয়াদা করার দিনটার কথা আল্লাহ সূরা বুরুজের দ্বিতীয় আয়াতে বললেন ওয়াসসামাই দাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ আল্লাহ বললেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ আর কসম করছি ওয়াদা করা সেই কিয়ামতের দিনে এরপরে তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহ বললেন কসম কিয়ামতের সেই দিনের দৃশ্যের প্রত্যক্ষদর্শী এবং যা প্রত্যক্ষ করা হবে তার কসম আমি করছি প্রথম তিনটায়তে আল্লাহ কসম করলেন কসম করার পরে আল্লাহ একটা কিচ্ছা আরম্ভ করলেন জুড়ে বলেন কি আরম্ভ করলেন বলেন কি এই কিচ্ছাটা বলার জন্য আল্লাহ কসম করেছেন কিচ্ছা বলে এরপরে আমি বলবো কেন আল্লাহ কসম করেছেন আপনাদের মনোযোগ আছে না গেছে আজকের সূরাটা কিন্তু খুব সুন্দর এখানে অনেক হেদায়েতি কথা আছে ইনশাআল্লাহ প্রথম আয়াতে আল্লাহ কসম করলেন দ্বিতীয় আয়াতেও আল্লাহ কসম করলেন তৃতীয় আয়াতেও আল্লাহ কসম করলেন চার নাম্বার আয়াত থেকে আল্লাহ আবার একটা ঘটনা আরম্ভ করেছেন এটা নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা আল্লাহ তাআলা এই ঘটনাটা এখানে বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ আল্লাহ বলছেন গর্তওয়ালারা মারা গিয়েছে গর্তওয়ালারা আল্লাহর গজবে পড়েছে অবিশ্বস্ত হয়েছে গর্তওয়ালা কারা আল্লাহ আবার গর্তওয়ালাদের পরিচয় দিচ্ছেন আন্নারি দাতিল ওয়াকুদ যারা গর্ত খনন করে গর্তের মধ্যে আগুনের ইন্ধন জ্বালিয়েছিল এরপরে ইদহুমা আলাইহা কুদ গর্তের কিনারে তারা বসেছিল গর্তের কিনারে বসে ওহুমা আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ এরপরে মুমিনদেরকে
গর্তের ভিতরে ফেলে দিয়ে মুমিনদেরকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার বীভৎস দৃশ্য তারা দেখতেছিল ঘটনাটা হচ্ছে এই আমি আপনাদেরকে ঘটনাটা সংক্ষেপে শোনাই সবার মনোযোগ আছে না গেছে ঘটনাটা মন দিয়ে শুনেন তাহলে আলোচনা ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর ঘটনা এটা বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিস এই ঘটনাটি বর্ণিত হয়েছে একজন বাদশার কাছে একজন জাদুকর ছিল ওই জাদুকর যখন বয়স্ক হয়ে গেল বয়স্ক হওয়ার পরে জাদুকর বাদশাকে বলল মহামান্য বাদশাহ আমি তো বয়সের ভরে নজ্জ হয়ে গিয়েছি যে কোনো সময় মারা যেতে পারি আমি আমার জাদুবিদ্যা যে কোনো একজনকে শিখিয়ে যেতে চাই আপনি একজন মেধাবী ছেলে জোগাড় করে দেন যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিব বাদশাহ তখন কথা মতো একজন একজন মেধাবী ছেলে খোঁজ করতে বললেন অবশেষে একজন মেধাবী ছেলেকে খুঁজে পাওয়া গেল ওই মেধাবী ছেলেটাকে বাদশার কাছে নিযুক্ত করা হলো যাতে করে সে ওই জাদুকরের কাছে নিযুক্ত করা হলো যাতে করে জাদুকরের কাছ থেকে সে জাদুবিদ্যা শিখতে পারে ছেলেটি প্রত্যেক দিন তার বাড়ি থেকে জাদুকরের বাড়ি যেতে তো জাদুবিদ্যার জন্য ইতিমধ্যে ওই এলাকায় একজন আলেম একজন বুজুর্গ আলেম ওই এলাকার মধ্যে তার আস্তানা স্থাপন করলেন সেখানে তিনি একাকী ইবাদত বন্দেগি করতেন আর সময় সুযোগ মতো তিনি মানুষের উদ্দেশ্যে হেদায়েতে নসিহত করতেন ওই ছেলেটা প্রত্যেক দিন বাড়ি থেকে যখন জাদুবিদ্যা শেখার জন্য জাদুকরের বাড়িতে যায় যাওয়ার সময় দেখে রাস্তার ধারে একজন বুজুর্গ ব্যক্তি তিনি নামাজ পড়েন ইবাদত মন্দিকে করেন তাসবি তাহলিল করেন জিকির আসকার করেন আর যখনই সুযোগ পান মানুষদেরকে তিনি হেদায়েতের কথা শোনান ওয়াজ নসিহত শোনান দেখতে দেখতে এই ছেলেটা একদিন এভাবে করে বসে গেল ওয়াজ নসিহত শোনা আরম্ভ করে দিল আস্তে আস্তে করে তার উপরে তার প্রভাব পড়তে লাগলো সেরকম করে প্রত্যেক দিন জাদুকরের বাড়িতে যাওয়ার সময় ওই আস্তানায় বসতো সে মাঝে মাঝে কখনো কখনো ওই বুজুর্গ ব্যক্তির এবাদত করে লক্ষ্য করত মাঝে মাঝে ওয়াজ নসিহত শুনত একদিন ঘটনা কি ঘটলো শুনেন ওই ছেলেটা একদিন জাদুকরের বাড়িতে যাচ্ছে পথিমধ্যে রাস্তায় একটা হিংস্র জানোয়ার এই জানোয়ারের কারণে কোনো মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না ছেলেটাও যেতে পারছে না চিন্তা করে করে একটা পাথর সে হাতে নিল পাথর হাতে নিয়ে বলল আমি দীর্ঘদিন ধরে জাদুকরের বাড়িতে যাওয়ার সময় একজন বুজুর্গকে দেখি উনার কথাবার্তা শুনলে দিল গলে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ওগো আল্লাহ এই লোকটা তো তোমার ইবাদত করে আমি তো তোমার ইবাদত এখনো করি না যদি এই লোকটা রব তুমি হয়ে থাকো আর এই লোকটার দিন যদি সত্য দিন হয় তাহলে আমি তোমার নামে পাথর ছুড়লে এই জানোয়ারটা যেন মারা যায় আর যদি জানোয়ারটাকে পাথর ছুড়লে মারা না যায় তাহলে বুঝবো আমি যে জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখি তার দিন হলো সঠিক দিন সে যখন এবার এই কথা বলে পাথর ছুড়ে মারল দেখা গেল ওই হিংস্র জানোয়ার মারা গেল আল্লাহু আকবার এই কথা গিয়ে ছেলেটা ওই বুজুর্গকে বলল বুজুর্গ ব্যক্তি শোনার পরে বললেন আল্লাহ তো তোমাকে কবুল করে নিয়েছেন আল্লাহ আমার চাইতে তোমাকে উত্তম বানিয়ে দিয়েছেন সেও কালেমা বলল মুসলমান হয়ে গেল দিনদার হয়ে গেল দিনদার হওয়ার পরে ওই বুজুর্গ তাকে বললেন তুমি যে ঈমান এনেছো এখন তোমার উপরে বহু মুসিবত আসতে পারে কিন্তু ঈমান আনার পরে যতই মুসিবত আসুক না কেন ঈমানের পথ থেকে এক চুলো দূরে সরে যাওয়া যাবে এবার এই ছেলেটা ইবাদত করতে 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 আল্লাহর প্রিয় একজন বান্দায় পরিণত হয়ে গেল এই লোকটা যখন কোনো অন্ধ ব্যক্তিকে ফু দিত আল্লাহর কাছে দোয়া করত অন্ধ লোকটাকে চোখের আলো দিয়ে দিতেন কে এই ছেলেটা যখন কুষ্ঠ রোগীর জন্য দোয়া করত এই ছেলেটার দোয়া কবুল করে আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন তার এই সকল অলৌকিক ঘটনা এলাকায় ছড়িয়ে যেতে লাগলো ইতিমধ্যে ওই বাদশার একজন মন্ত্রী অন্ধ হয়ে গেল অন্ধ মন্ত্রীর কানে যখন গেল ওই ওই ছেলেটা ছোট্ট ছেলেটা সে যার জন্য দোয়া করে ভালো হয়ে যায় সে এবার অত্যন্ত দামি দামি অত্যন্ত মূল্যবান কিছু উপঢৌকন উপহার হাদিয়া নিয়ে ওই ছেলেটার কাছে এসে বলল তুমি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে এই মূল্যবান সব উপহার দিয়ে দিব ছেলেটা বলল আমি তো আপনাকে চোখের আলো ফিরিয়ে দিতে পারবো না চোখের আলো যিনি ফিরিয়ে দিতে পারবেন তিনি কে আল্লাহ এই তো দাওয়াত শুরু হয়ে গেল সে বলল আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন
এই ওয়াদা যদি আমার সঙ্গে করেন তাহলে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব তিনি যদি ইচ্ছা করেন আপনাকে তিনি চোখের আলো ফিরিয়ে দিতে পারবেন তখন ওই মন্ত্রী রাজি হয়ে গেল মন্ত্রী রাজি হওয়ার পর ছেলেটা যখন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তার দোয়া কবুল করলেন আর ওই মন্ত্রীকে আল্লাহ চোখের আলো ফিরিয়ে দিলেন আল্লাহু আকবার তখন মন্ত্রীও কথা মতো ঈমান আনলো ঈমান এনে এবার সে ঈমানদার হয়ে বাদশার দরবারে গেল আবার সে নিয়মিত কাজ আরম্ভ করলো বাদশা অবাক হয়ে বলল কি ব্যাপার আমার মন্ত্রী তুমি তো অন্ধ ছিলে চোখের আলো কেমনে ফিরে পেলে তখন ওই মন্ত্রী বলল আমাকে আমার রব আমার আল্লাহ আমার চোখের আলো দিয়েছেন তখন বাদশা বলল আমি তো তোমার খোদা তাহলে নিশ্চয়ই আমি ফিরে দিয়েছি আমার দয়া তোমার উপর পড়েছে তখন মন্ত্রী বলল না মানুষ কখনো মানুষের ইলাহ হতে পারে না মানুষ কখনো মানুষের রব হতে পারে না তখন বাদশা জানতে চাইল তাহলে তোমার রব কে তিনি তখন বললেন আমাদের রব হলো আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন পারেন আপনারা তো পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঘটনাটা শুনতে শুনতে বন্ধিয়া এই ঘটনা না বুঝলে কিচ্ছু বুঝবেন না তখন বাদশা বলল কি বলো তুমি আমার এলাকায় থেকে আমার আমার বিরুদ্ধে না ফরমানি সৈন্যবাহিনীকে অর্ডার করা হলো আমার মন্ত্রীকে গ্রেফতার করো সে আবার কোন খোদার উপরে ঈমান এনেছে অকথ্য নির্যাতন ওই মন্ত্রীর উপরে চালানো আরম্ভ হলো আমার নোয়াখালীর মামাজান ভাইজানরা দিন বিরোধীরা দিনদারদের উপরে যে নির্যাতন চালায় এই নির্যাতন আজকে নতুন কোনো বিষয় নয় যত যুগে দিনের দায়ীরা দিনের পথে থেকেছে দিন বিরোধীরা তাদের উপরে হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়েছে ঠিক কিনা তাকে বন্দি করা হলো নির্যাতন করা হলো জিজ্ঞেস করা হলো কে তোমাকে এই দিনের দাওয়াত দিয়ে ঈমানদার বানিয়েছে নির্যাতন সইতে না পেরে একটা সময় ওই ছেলের কথা বলে ফেললো বাদশা তখন ওই ছেলেটাকে গ্রেফতার করলেন ছেলেটার উপরেও নির্যাতন আরম্ভ হলো ছেলেটাকে নির্যাতন করতে করতে জিজ্ঞেস করা হলো তোমাকে কে দাওয়াত দিয়েছে ছেলেটা ওই আলেমের কথা বলে দিল ওই আলেমকে ধরে আনা হলো আলেমকে ধরে আনার পরে ওই আলেমের মাথার উপরে করাত রেখে ওই আলেমকে জীবিত অবস্থায় চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো জীবিত অবস্থায় এভাবে তাকে চিরে দ্বিখণ্ডিত করে শহীদ করে দেওয়া হলো এরপরে সেই ছেলেটাকে বলা হলো এখনো সময় আছে তুমি এই দিন ছাড়ো নইলে তোমার জীবনের মায়া ছাড়ো ছেলেটা তখন বলেছিল আমি আমার জীবনের মায়া ছাড়তে পারবো কিন্তু আমি যে দিন গ্রহণ করেছি দিন আমি ছাড়তে পারবো শুনেন শুনেন ভালো করে শুনেন বাদশা তখন বলল ঠিক আছে তোমার কেমনে দিন ছাড়া দেখো আমার জানা আছে সৈন্যবাহিনীকে ডাকলো ডেকে বলল এই ছেলেটাকে নিয়ে একটা বিরাট উঁচু পাহাড়ে চলে যাও পাহাড়ের উপরে উঠে ছেলেটাকে জিজ্ঞেস করবা সে কি তার দিন ছাড়বে নাকি জীবনের মায়া ছাড়বে যদি দিন ছেড়ে দেয় আমার কাছে আবার ফিরিয়ে আনিও কারণ ছেলেটা মেধাবী তাকে আমার কাজে লাগাবো আর যদি সে দিন না ছাড়ে তো উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে তারে নিচে ফেলে দিও যাতে সে মরে যায় সৈন্যবাহিনীরা যখন বাদশার অর্ডার মোতাবেক ছেলেটাকে নিয়ে একটা পাহাড়ে চলে গেল পাহাড়ের উঁচুতে উঠলো তখন ছেলেটা বলল ও আমার রব আমাকে তুমি এই জালিমদের হাত থেকে বাঁচাও ছেলেটা যখন আল্লাহর কাছে দোয়া করলো দোয়া কবুল করে ফেললেন কে তারা যখন ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলতে চাইছিল তখনই আল্লাহর হুকুমে পাহাড়টা থর থর করে কম্পন হওয়া আরম্ভ হয়ে গেল আল্লাহু আকবার পাহাড়কে কাঁপাতে পারেন কে জমিনকে কাঁপাতে পারেন কে কারণ সব কিছুর মালিক যিনি তিনি কে যখন পাহাড় হঠাৎ করে থর থর করে কাঁপা আরম্ভ হলো তখন যারা ওই ছেলেটিকে নিয়ে পাহাড়ে গিয়েছিল তারা ভীত বিহ্বল হয়ে পাহাড়ের কম্পনের কারণে তারা নিজেরাই উল্টা নিচে পড়ে গেল বলেন তো হায়াত এবং মৌতের মালিক যিনি তিনি কে ছেলেটা বেঁচে গেল ছেলেটা আবার বাদশার দরবারে আসলো বাদশা বলল কি ব্যাপার তুমি মনে হয় জীবনের মায়া অনেক বেশি এই জন্য দিন ছেড়ে দিয়া চলে আসছো ছেলেটা মুচকি এসে বলল না একজন দিনদার আল্লাহওয়ালা দিনের মুজাহিদ কখনো জীবনের জন্য জালিমের সামনে মাথা নত করতে পারে তখন বাদশা বলল তাহলে ঘটনাটা কি ছেলেটা বলল ঘটনা হলো এই তখন বাদশা আরো বেশি রাগান্বিত হলো
আরো কিছু সৈন্য ডেকে বলল একে নিয়ে গভীর সাগরে চলে যাও গভীর সাগরে যাওয়ার পরে সে যদি তার জীবনের মায়ায় দিন ছেড়ে দেয় তো ফিরাইয়া নিয়ে আসবা আর যদি দিন না ছাড়ে তো গভীর সাগরে তারে ফেলে দিয়ে চলে আসবা যখন তারা ছেলেটাকে নিয়ে নৌকায় করে গভীর সাগরে চলে গেল ছেলেটা বলল আল্লাহ এই জালিমগুলোর হাত থেকে আমাকে বাঁচাও বলেন তো সাগরের পানিগুলোকে স্থির পানিগুলোকে হঠাৎ করে অস্থির করে দিতে পারেন কি গত বছর আমি নিজেও তো বঙ্গোপসাগরে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গিয়েছিলাম বিশাল বিশাল ঢেউ আমি নিজে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি এই ছেলেটা যখন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমাকে বাঁচাও তখন আল্লাহ তাআলা সাগরের মধ্যে বিরাট একটা জলোচ্ছ্বাস উঠালেন ওই জলোচ্ছ্বাসের সৈন্যগুলোকে আল্লাহ শেষ করে দিলেন বলেন তো বিরাট বিপদের মধ্যেও বাঁচাতে যিনি পারেন তিনি কে ওই ছেলেটাকে আল্লাহ সাগরের ঢেউয়ে 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 তীরে পৌঁছে দিলেন ছেলেটা বাদশার দরবারে হাজির হয়ে গেল বাদশা বলল বুচ্চি সাগরে গিয়া তারপরে তোমার হুঁশ ফিরেছে জীবনের মায়ায় তুমি দিন ছেড়ে দিয়েছ বাদশার কাছে ছেলে তখন বলল ভালো করে শোনো বাদশা আমাকে মেরে ফেললেও আমার রবের দিন আমার থেকে ছাড়াতে পারবা না বাদশা তখন বলল ঘটনা কি আমার সৈন্যরা কোথায় কয় তোমার সব সৈন্য শেষ এই যে পানি সাগরের পানি এটা সৈনিককা কথা কন না কেন এই পানি দিয়ে আল্লাহ দুনিয়ার একটা শ্রেষ্ঠ কাফেরকে বা এটা কুখ্যাত কাফেরকে শেষ করছেন তার নাম কি আরো জোরে বলেন বাদশা বলল কি ব্যাপার দুই জায়গায় পাঠাইলাম দুই জায়গায় তোমাকে মারা গেল না তখন ছেলেটা বলল হে বাদশা তুমি আমাকে মারতে পারবে না কারণ মৃত্যুর ফয়সালা যার হাতে তিনি কে তুমি মারতে পারবে না আমাকে মারতে হলে আমি যে ফর্মুলা দিব সেই ফর্মুলা গ্রহণ করো বাদশা বলল তুমি আবার মৃত্যুর কোন ফর্মুলা আমাকে দিবা ছেলেটা তখন বলল আমাকে মারতে হলে এক নাম্বার শর্ত হলো তুমি তোমার এলাকার সকল জনগণকে একটা ময়দানে হাজির করবা এক নাম্বার শর্ত হলো ময়দানে সকল জনগণকে হাজির করবা দুই নাম্বার হলো খেজুর কাণ্ডের মধ্যে শুলে আমাকে চড়াবা তিন নাম্বার হলো শুলে চড়ানোর পরে একটা তীর নিয়ে তীর নিক্ষেপের সময় বলবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম অর্থাৎ এই ছেলেটির রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম এই তিনটা শর্ত পূরণ করলে তুমি আমাকে মারতে পারবা বাদশা মেনে নিল সর্বপ্রথম একটা বিরাট মাঠে জনগণকে হাজির করা হলো এরপরে দুই নাম্বারে শুল তৈরি করে তাকে শুলে চড়ানো হলো তিন নাম্বারে এবার ওই দোয়াটা পড়ে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম এই দোয়া পড়ে যখন এই কানের পট্টির মধ্যে তীর মারল ছেলেটা তখন ওই কানের সাথে তার হাত লাগাইয়া ওখানেই সে শহীদ হয়ে গেল এই ঘটনা এতগুলো মানুষ দেখলো দেখার পরে তারাও এই ঘটনাটা দেখার পরে তারা বলল এই ছেলেটার দিনটাই হলো সত্য দিন সঙ্গে সঙ্গে সবই উপস্থিত সকল লোকেরা কালেমা পড়ে তারা আল্লাহর ঈমান গ্রহণ করল আচ্ছা দাইছিল যে এই ছেলেটারে শেষ করে দিই তাহলে সব শেষ এখন ঘটনা ঘটছে কি উল্টা বাদশার মেজাজ খারাপ না ভালো কথা কন না কেন ঘটনাটা শুনতেছেন তো আপনারা এই ঘটনাটাই আপনাদেরকে শোনাচ্ছি যে সূরা বুরুজের ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি বাদশা এবার তার সৈন্যদেরকে বলল আমার দেশের অলিতে গলিতে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে প্রতিটা জায়গায় খন্দক খন্দক মানে হলো গর্ত খনন করো পরীক্ষা খনন করো গর্ত খনন করে সেখানের মধ্যে কাঠ ফেলে দাও আগুন জ্বালায় দাও আর যারাই এই ঈমান গ্রহণ করেছে তাদেরকে বলো হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো এই গর্তের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে পুড়ে দেওয়া হবে এই ঘটনাটা আল্লাহ এখানে বলছেন আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নার জাতিল ওয়াকুদ ইযু হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহাদ আল্লাহ বলছেন গর্ত খনন করে গর্তের কিনারে বসে কাফিরগুলো ঈমানদারদেরকে গর্তের ভিতরে আগুনের মধ্যে ফেলে দিয়ে জলে পুড়ে মরে যাওয়ার ঈমানদারদের দৃশ্য তারা দেখতেছিল আল্লাহ তাআলা এই ঘটনাটা এভাবে বর্ণনা করছেন একজন মহিলার কথা মুসনাদে আহমদের ভেতরে বিশেষ করে আলাদা করে বর্ণিত হয়েছে একজন মহিলার কুলে ছোট্ট একটা অবুজ শিশু ছিল দুধের শিশু মহিলা ঈমান গ্রহণের পরে চিন্তা করেছিল আরে আমি যদি এখন ঈমান না ছাড়ি তাইলে তো আমার এই দুধের শিশুটাকেও এই জালিমের গোষ্ঠী
এই আগুনের মধ্যে ফেলে দিবে চিন্তা করতেছিল ঈমান ছাইড়া দিবে কিনা ঠিক তখনই ওই দুধের শিশু অবুজ শিশুর জবান যিনি খুলে দিলেন তিনি কে আল্লাহ শিশু তখন কুল থেকে কথা বলা আরম্ভ করলো বলল গো মা চিন্তা করো না যেটাকে তুমি আগুন মনে করছো এটা আগুন নয় ঈমানের কারণে আগুনে ঝাঁপ দিলে সেটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহু আকবার ওই মহিলাকেও তার সন্তান সহ আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এই যে ঘটনাটা আল্লাহ এখানে বর্ণনা করছেন ঈমানদারেরা ঈমানের কারণে জীবন দিয়েছে কিন্তু জালিমের সামনে তারা তাদের মাথাকে নত করে নাই ঈমান হারা হয়ে এবার শুনেন এই সূরাটা নাযিল হয়েছে কখন এই সূরাটা নাযিল হয়েছে তখন এই আয়াতুল আল্লাহ নবীজির কাছে নাযিল করছেন তখন যখন ঈমান আনা মানেই জ্বলন্ত কয়লার সামনে গিয়ে অত্যাচারিত নির্যাতিত হওয়া ঈমান আনা মানেই কাফেরদের হাতের মার খাওয়া আল্লাহ তখন সূরা বুরুজের আয়াতগুলো নাযিল করে নবীজিকে বললেন ও আমার নবী আপনার সাহাবীদেরকে বলেন এই রকম অত্যাচার এই রকম নির্যাতন অতীতের যুগেও ছিল আপনি দুনিয়াতে আসার মাত্র কয়েক বছর আগে গর্ত খনন করে আগুন জ্বালায়া ঈমানদারদেরকে বেঈমানগুলো পুড়ায় দিয়েছে কিন্তু ঈমানদারেরা জীবন দিয়ে শহীদ হয়েছে তারপরেও তারা জালিমের সামনে মাথা নোয়ায় নাই ঠিক কিনা ঈমানদার আমাদেরকে হওয়া লাগবে ঈমানের কারণে নির্যাতন আসবে নিপীড়ন আসবে যতই নির্যাতন আর নিপীড়ন আসুক না কেন আল্লাহ কোরআনে সবক দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন বান্দারে ঈমানের জন্য নির্যাতিত হতে হতে প্রয়োজনে জীবন দিয়ে দিবা তাও বাতিলের সামনে মাথা নত করা যাবে আল্লাহ বলছেন এই যে ঈমানদারদেরকে আগুনে পুড়াইয়া দেওয়া হলো এদের অপরাধটা কি শোনো আল্লাহ বলছেন অপরাধ হলো ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহু আকবার আল্লাহ বলছেন এদের অপরাধ হলো এরা প্রশংসিত মহাপরাক্রমশালী ওই আল্লাহর উপরে ঈমান এনেছিল ঈমানের কারণে তাদেরকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল আমার ভাইয়েরা সঙ্গে আমি নোয়াখালীবাসী আমরাও ঈমান এনেছি এই ঈমানের পথে ঈমানি আন্দোলনের পথে চলতে গিয়ে আমাদের উপরেও ভয়াবহ পরিস্থিতি বিরাজ হতে পারে জুলুম নির্যাতন আসতে পারে এমনকি জীবনের মায়াও ছেড়ে দেওয়া লাগতে পারে আরে আমরা তো তাদের উত্তর সূরি আমাদের পূর্বপুরুষরা ঈমানের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন ঈমানের জন্য রক্ত দিয়েছেন জ্বলন্ত কয়রায় পুড়েছেন ঈমানের জন্য শহীদ হয়েছেন তাও তারা জালিমদের সামনে বাতিলদের সামনে মাথা নোয়ান নাই আমরাও যদি এই ঈমানের কারণে জীবন দেওয়া লাগে জীবন দিব তাও আমরা বাতিলের সামনে মাথা নত করব না ইমান ইমান এটা বড় সং এরা এটা বড় নেয়ামতের বিষয় আবার ইমান এটা হলো আনার পরে ফিতনায় পড়ে যাওয়ার বিষয় ফিতনা মানে কোন ফিতনা ফিতনা মানে পরীক্ষা ইমান আনার পরে পরীক্ষা দিতেই আল্লাহ বলেছেন হাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন তোমরা কি মনে করেছো ঈমান এনেছো ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা করা হবে না পূর্ববর্তী সবাইকে আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা আসবেই পরীক্ষা দিতে হবেই কালেমার কারণে পৃথিবীর দুইজন নবী ছাড়া সমস্ত নবীরা মার খেয়েছে কোন দুইজন মার খান নাই একজন হলেন সবার বাপ আদম আলাইহিস ইসলাম তা ওনার মারবে কে উনি তো সবার বাপ আর আরেকজন মার খান নাই ওনার নাম কি সুলাইমান আলাইহিস সালাম এই দুইজন নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা কালেমার জন্য মার খেয়েছেন রক্ত দিয়েছেন 365 দিন মাহফিল করা বাদ দিয়া কাসাসুল কোরআন পড়েন কাসাসুল আম্বিয়া পড়েন আমাদের অনেক হুজুররা নবীরা যে মার খাইছেন রক্ত দিয়েছেন খুঁজেও পান না খুঁজে পাবেন কেমনে কারণ পড়াশোনার তো সময় ভালো করে পড়াশোনা করেন পড়াশোনা নাই তো এই জন্য তো মাঝে মাঝে তাওবাতান নাসুহার জায়গায় নাসুহা কি হয়ে যায় নিজেও বুঝে না ঠিক কিনা বলেন পৃথিবীর কোন নবী মার খান নাই সমস্ত নবীরা মার খেয়েছেন যারা ভিক্ষা করতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এদেরকে ভিক্ষা দিবেন
আমি এদেরকে ভিক্ষা দেই না দেখবেন এখন এই কালেমা এটা নবীদের কালিমা দাওয়াতি কালেমা পৃথিবীর সমস্ত নবীদের কালিমা এক ছিল না আলাদা ছিল এক আদম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ঈসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ আমাদের নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি কালেমা এক না আলাদা সবার কালেমা এক এবং সবার কালেমা ছিল শুধু জিকির আসকার নয় সবার কালেমা ছিল সৃষ্টি জান আইনা চলবে তার কালেমার অর্থ হলো লা ইলাহা এখন তো বাংলাদেশে তুমুল বিতর্ক চলছে এক কালেমা আরেক কালেমা না কালেমা দুইটা নয় কালেমা একটা কালেমার অর্থ বুঝতে হবে কালেমার দাবি বুঝতে হবে কালেমার অর্থ কালিমার দাবি হলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই কেউ নাই একমাত্র আইন চলবে কা এটা একটু বলে দেখেন নবীদের মতো বিপদ আসবে নবীদের মতো বিপদ আসবে আর যদি বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহর উপাসনা করো এতটুকু বললে বিপদ হবে না যদি বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আবার আল্লাহ ছাড়া আইন দাতাও নাই বলা দেখেন দেখবেন নবীদের তরিকায় এটা বলবেন মাইল শুরু হয়ে গেছে ঠিক কি না বলেন তো কেউ কেউ এসে ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করে কালেমা কি ভিক্ষা করার জিনিস না কালেমা হলো সমস্ত নবীদের দাওয়াতে সম্বোধন এটা ভিক্ষার বস্তু নয় যারা এই কালেমা পড়ে ভিক্ষা করবে এদেরকে ভিক্ষা দিবেন না কালেমার ব্যাখ্যা লিখে কত মানুষ মানুষের উদাহরণ কালেমার দাবি পূরণ করতে গিয়ে পৃথিবীর সমস্ত নবীরা রক্ত দিয়েছে পৃথিবীর সমস্ত নবীরা কি দিয়েছেন আমার নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কোন জায়গার দাওয়াত এটা সাফা পাহাড়ে কোন জায়গার দাওয়াত কোন সময়ে তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ বলেন শেষ আর গোপন নাই ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন প্রকাশ্যে যান গিয়ে সাফা পাহাড়ে উঠা বললেন ইয়া সাবাহা এটা ওই যুগের এমন একটা কথা ওই যুগে এটা বলা মাত্রই সবাই এসে জড়ো হয়ে যেত যেমন আপনাদের এলাকায় মাইকিং কেউ যদি বলে সাবধান সাবধান সবাই কিন্তু শুনবে কি রে কিসের জন্য সাবধান তো ওই যুগে সাবাহা বললে সবাই অ্যালার্ট নবীজি বললেন সবাই যখন আসতো সবাই বললো কি হয়েছে নবীজি বললেন কুলু বলো বলো ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে নবীজির চাচাও আসছিল আবুল আহাব কি কইছে কতাপাল্লাক ইয়া মুহাম্মদ মা জামাতানা ইল্লা লিহাদা তিরমিজির হাদিসে এসেছে পাথর নিয়া নবীজির মাথায় ছুরি দিয়েছে কালেমার দাবি পূরণ করে নবীজি যখন বলেছিলেন মক্কায় আবু জেহেলিয়ত শেষ আবুল আহাব গিরি শেষ মক্কায় আল্লাহর হুকুমত চলবে তখন ফুলের মালা আসছে না মাইর আসছে কথা কর না কেন এজন্য বলেছি খালি মাহফিল করেন না 365 দিন ভালো করে পড়াশোনা করেন পড়াশোনার দরকার আছে ঠিক কি না বলেন আল্লাহ বলছেন পড়াশোনা এখন তো কথা বলার আগে বৈশা আমাদের এক ভাই ছিলেন খুব ভালো ইংরেজি বলতেন যুবকরা তার কথা খুব শুনতো এরা হিংসা করে বলতো মাহফিল কি ইংরেজি বলার জায়গা এই দাঁড়ান এটা ঠিক কেন তো মাহফিল যদি ইংরেজি বলার জায়গা না হয় আপনারা মাহফিলে ফার্সি বলেন কেন উর্দু বলেন কেন আমার ভাই দুই একটা ইংরেজি কথা বলতেই পারে কোনো অসুবিধা কারণ শিক্ষিত মানুষ কথা শুনতেছে ইংরেজি এটা তো নাজায়েজ কোনো ভাষা উর্দু ফার্সি যদি জায়েজ ভাষা হয় ইংরেজিও জায়েজ ভাষা কোনো অসুবিধা নাই সাপের কিচ্ছা বেগুনের কিচ্ছা এসব কিচ্ছা কুচ্ছা বাদ দেন এতে সুরা বুরুজের কিচ্ছাটা মানুষের শুনতে সুরা বুরুজেও কিচ্ছা আছে না নাই আমিও তো আজকে আপনাদেরকে কিচ্ছাই শোনালাম এটা আমি বানাইয়া শোনাই নাই এটা কোরআন থেকে শুনেছি ঠিক কি না বলেন লাখ লাখ টাকা খরচ করে মাহফিল আয়োজন হয় এই মাহফিলে কয়েক লাখ টাকা খরচ হয়েছে এই বেগুনের কিচ্ছা সাপের কিচ্ছা শোনার জন্য নয় কোরআন থেকে কিচ্ছা শোনানো দরকার
গর্তওয়ালাদের এই কাহিনী আল্লাহ বর্ণনা করে বললেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানসমূহ আর জমিনে যা আছে সবকিছুর মালিকানা কার আল্লাহ বললেন সেই মালিক আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ তিনি সবকিছু দেখছেন আল্লাহ বলছেন প্রথম তিনটা আয়াতে যে কসম করেছিলেন বলেছিলাম কসমের কারণ আমি বলবো এখন আমি কারণের কথা বলবো আল্লাহ প্রথম তিনটা আয়াতে কসম করে গর্তওয়ালাদের কিচ্ছা বলেছেন বলেন তো প্রথম তিনটা আয়াতে কসম করে আল্লাহ কিসের কিচ্ছা বলেছেন আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ যুবকরা বলো আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের কিচ্ছা কিচ্ছাটা মনে থাকবে তো ইচ্ছাটার সংক্ষিপ্ত বিষয় হলো এই বেঈমানরা ঈমানদারদেরকে ঈমান আনার কারণে গর্তে ঢুকায়া আগুন জ্বালিয়ে কি করে দিয়েছে পুড়াইয়া দিয়েছে এই ঘটনা বলার আগে আল্লাহ কসম করেছিলেন কিসের প্রথমে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের এবার বলি কসম কেন গ্যালাক্সির করলেন আল্লাহ তাআলা বললেন শোনো এত বড় গ্যালাক্সি তোমরা যেখানে বাস করো সেখান থেকে এই গ্যালাক্সি এগুলা কত বিশাল এই বিশাল গ্যালাক্সির উপরে কর্তৃত্ব কার জুড়ে বলতে হবে গ্যালাক্সির উপরে কর্তৃত্ব কার আল্লাহ বলছেন গ্যালাক্সির মধ্যে থাকা সূর্য গ্রহ উপগ্রহ তারকাপুঞ্জ এরপরে ধূমকেতু উল্কা এগুলোকে যদি আমি আল্লাহ এত বড় বড় জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার মতো দুর্বল মানুষ একটু ক্ষমতা পাইয়া যারা ইমানদারদের উপরে নির্যাতন করেছো আমি কিন্তু তোমাদের কো সাইজ করে ছাড়ব এজন্য আল্লাহ প্রথম আয়াতে গ্যালাক্সির কসম করেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ কিয়ামতের কসম করেছেন কেন করেছেন আল্লাহ বলেছেন আমি যেভাবে সবকিছুকে একজন ধ্বংস করে কিয়ামত ঘড়াইতে পারি আমি সেই শক্তিশালী আল্লাহ তোমার মতো বান্দাকে দুনিয়া আখেরাতে সাইজ করতে পারে কাদের ব্যাপারে বলছেন জালিমদের ব্যাপারে কাদের ব্যাপারে তিন নম্বর আয়াতে আল্লাহ শাহিদ ও মশহুদের কসম করেছেন অর্থাৎ কিয়ামতের বীভৎস চিত্রের এবং এই চিত্র যারা দেখবে তাদের কসম করেছেন আল্লাহ বলছেন ওই বীভৎস দিনে আল্লাহ ওই বীভৎস দিনের কসম কেন করেছেন এর কারণ হলো মুফাসসিরগণ বলেছেন যে তোমরা জালিমরা বেঈমানরা ঈমানদারদেরকে গর্তে ফেলায়া দিয়া আগুন লাগায়া জ্বালায়া জ্বালায়া তোমরা যেমন দৃশ্যটা দেখেছিলে আমি কসম করছি কিয়ামতের দিনের দৃশ্যের কিয়ামতের দিন তোমাদেরকেও জাহান্নামের আগুনে পোড়ানো হবে কসম করছি আমি দ্রষ্টার দর্শকের তোমরা যেভাবে দুনিয়ায় দর্শক ছিলে কিয়ামতের দিন যাদেরকে তোমরা পুড়িয়ে মেরেছ তারা হবে দর্শক আর তোমরা হবে গজবের সম্মুখীন তারা দেখবে আল্লাহু আকবার তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ প্রথম তিনটা আয়াতে তিন জিনিসের কসম কেন করেছেন আল্লাহ এই কিচ্ছাটা বললেন বলার পরে আল্লাহ কি বলছেন দেখেন এবার আপনাদের জন্য এখানে সান্ত্বনা আছে কষ্ট হচ্ছে আপনাদের দশ মিনিট থাকা যাবে তো এখানে সান্ত্বনার কথা আছে কেন সান্ত্বনা আপনারা তো দেখতেছেন সব শেষ সবদিকে মুসলমানরা খালি মাইর খাইতেছে হ্যাঁ এখন আপনাদের জন্য সান্ত্বনা এই সুরায় আছে এবার পরের আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারি আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে এভাবে নির্যাতন করেছে এই অবস্থা থেকে ফিরে না এসে তারা যদি মারা যায় তাদেরকে জাহান্নামের আগুনে যিনি পুড়াইয়া শাস্তি দিবেন তিনি কে আল্লাহ বলছেন যারা এই জুলুম সহ্য করেছ ও আমার বান্দারা তোমরা যারা এই জুলুম সহ্য করে আমার দিনের প্রতি অবিচল থেকেছ শোনো তোমাদের জন্য আমার পুরস্কারের কথা শোনো ইন্নাল লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর নিশ্চয়ই যারা ঈমান এনে আমলে সালেহ করেছে ঈমানের উপরে টিকে থেকেছে আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে যালিকাল ফাউজুল কাবীর এটা হলো ঈমানের জন্য জীবন বিলিয়ে দেওয়া ঈমানদারদের জন্য সব চাইতে বড় সাফল্য সুবহানাল্লাহ পড়ে ইমানের বিনিময়ে যে জীবন দেওয়া হয় সেই জীবনের বিনিময় হলো জান্নাত
জোরে বলেন সেই জীবনের বিনিময় কি এজন্য ঈমানদাররা কখনো ঈমানের পথে চলতে গিয়ে মৃত্যুকে ভয় পায় না কারণ সে জানে মৃত্যুকে ভয় পাওয়ার কি আছে মরা তো একদিন লাগবেই সেই মৃত্যুটা যদি রবের পথে হয় তো জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ এজন্য আমার জাতীয় কবি কি সুন্দর বলেছেন উহারা চাহু দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ঠিক কি না মরতে তো হবেই আপনাকে মরার পরে সবার কাছ থেকে হিসাব নেওয়া হবে কিন্তু আল্লাহর পথে যারা জীবন দেয় আল্লাহ বলেন আমি তাদের কাছ থেকে হিসাব নিব না বিচারও করব না বিনা বিচারে বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব এটা কি আল্লাহ বলেন তালিকাল ফাউজুল কাবীর এটাই হলো ঈমানদারদের জন্য বড় সাফল্য এরপর আয়াত থেকে আল্লাহ সুন্দর করে বলেন শোনো শোনো যে সকল জালিমরা জমিনের উপরে ঈমানদারদের উপরে নির্যাতন চালায় তারা যেন মনে রাখে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় শক্ত আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না যখন আল্লাহ ধরেন তখন কিন্তু ছাড়েন আল্লাহ বলেন আমার পাকড়াও বড় মারাত্মক আমি যখন ধরি তখন আমি ছাড়ি না এরপরে আল্লাহ বলেন ইন্নাহু ওয়ায়ুবুদিহু ওয়ায়ুইন নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টির সূচনা করেছেন এরপরে পুনরায় তিনি আবার জিন্দা করবেন আবার তিনি সৃষ্টি করবেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ তিনি হচ্ছেন ক্ষমাশীল তিনি হচ্ছেন প্রেমময় দুল আরশিল মাজিদ তিনি হচ্ছেন আরশের অধিপতি ফাআলুল লিমা ইউরিদ তিনি যা চান চাই তাই করতে পারেন পরের আয়াতে আল্লাহ বলেন আল আতাকা হাদিসুল জুনুদি ফিরাউন ওয়া সামুদ আল্লাহ বলেন ফেরাউন আর সামুদ জাতির সৈন্যবাহিনীর অবস্থা কি হয়েছিল তোমরা কি জানো না ফেরাউনের বাহিনী কি বিশাল বাহিনী কি লোহিত সাগরে পানিতে চুবাইয়া নাকানে চুবানি খাওয়াইয়া মেরেছেন কি আল্লাহ আর সামুদ জাতির লোকেরা সালে আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছিল সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন দাওয়াত প্রত্যাখ্যান করে তার সঙ্গে তারা বিয়াদবি করেছিল তারা বলেছিল মুজিজা না দেখা পর্যন্ত ঈমান আনব না আল্লাহ সালেহ আলাইহিস সালামকে একটা উষ্ট্রি মুজিজা দিয়েছিলেন ওই উষ্ট্রিকে তারা হত্যা করেছিল শেষ পর্যন্ত তারা নয় গোত্রের নয় জন নেতা তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল আল্লাহ তাআলা বললেন ওগো সালেহ তুমি তোমার কওম নিয়ে রাতের বেলা এলাকা ছেড়ে চলে যাও এরপরে শেষ রাতে আল্লাহ ভূমিকম্পের একটা গজব দিয়া ওই গোটা জাতিকে মাটির সাথে ধসাইয়া দিলেন কে আল্লাহ ফেরাউনের বাহিনীর কথা আল্লাহ বলেন এদেরকে আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছেন সামুদ জাতির কাহিনী আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ ভূমিকম্প দিয়া মেরেছেন কেন এই কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন শোনো ঈমানদারেরা হতাশ হয় না তোমাদের উপরে যদি বেঈমানরা জুলুম চালায় নির্যাতন চালায় তাদের মোকাবেলা তোমরা না করতে পারলে অসুবিধা নাই আমার আল্লাহর আসমান জমিনের একশন আছে না নাই আল্লাহ বলছেন দেখো দেখো আমি দুর্বল মুসা নবী এবং তার উম্মতদেরকে তাদের হাতে তো অস্ত্র ছিল না কিচ্ছু ছিল না কিন্তু আমি আল্লাহ পানি দিয়া অ্যাকশন নিয়েছি আল্লাহ বলছেন সামুদ জাতির লোকেরা তাদের কাছেও কিন্তু সালেহ নবীর উম্মতের কাছে অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না কিন্তু ইমানি পরীক্ষায় পাশ করেছে এই জন্য ভূমিকম্পের গজব পাঠাইয়া কাফির গুলাকে শেষ করে দিয়েছেন কি শোনেন আমরাও যদি ইমানদারের মতো ইমানদার হতে পারি অনেকে ভয় পায় কয়েকটা জানি না সামনে কি আছে সামনে সাফল্য আছে কারণ হলো সফলতা দিবেন ওয়াদা করেছেন যিনি তিনি কে এই সূরা আল্লাহ সান্ত্বনা দিয়েছেন বান্দারে শোনো জালিমদেরকে মোকাবেলার শক্তি তোমাদের না থাকতে পারে কিন্তু শক্তি সামর্থ্য আছে কার আল্লাহ বলছেন কেন কারণ বালিল্লাযীনা কাফারু ফি তাকদীদু ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আল্লাহ বলছেন আমি কাফেরদেরকে বেষ্টন করে আছি কোথায় যাবা আল্লাহর গজব থেকে বাঁচা যাবে যে আল্লাহ ফেরাউনকে ফেরাউনের মতো এত বড় শাসককে এত বড় জালিমকে পানিতে চুবাইয়া মেরেছেন সেই আল্লাহ এখন নাই থাকলেও মনে ক্ষমতা এখন চলে গেছে আগের মতো আছে আল্লাহ ফেরাউনের লাশ এখনো রেখেছেন আল্লাহ সূরা ইউনুসে বলেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া হে ফেরাউন তোরে একবারে মারবো না তোর দেহটারে কিয়ামত পর্যন্ত রাখবো যাতে করে তোর পরে দুনিয়াতে আসা সমস্ত জালিম গুলি জুলুমের পরিণতি যে তোর মতো ভয়াবহ হয় এটা দেখে তারা যেন শিক্ষা নিতে পারে ভালো করে শুনুন নোয়াখালীর মুসলমানেরা আমরা হয়তো জালিমদের হাতে সবসময় জুলুমেরই সম্মুখীন হতে পারি কিন্তু সর্বশক্তিমান রব এই সূরায় বলেছেন শোনো
আমি জালিমদেরকে বেষ্টন করে আছি আমার পাকড়াও বড় শক্ত আমি ধরি না ধরি না ধরি না যখন ধর্ম ছাড়ব না আর আমি কি দিয়ে যে মারব তোমরা নিজেরাও বুঝবা না কারণ ফেরাউনকে তো পানিতে ডুবায় শেষ করছি নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে শেষ করেছি সামুদ জাতিকে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করেছি সেই আল্লাহ তাআলার দ্বীনের উপরে আমরা যদি অটল থাকতে পারি অবিচল থাকতে পারি দ্বীনের বিরুদ্ধে যারাই যাবে দেখবেন আসমানি সাহায্য যখন আসবে ভূমিকম্প ঘূর্ণিঝড় সাইক্লোন যে কোনো গজব দিয়ে আল্লাহ ওদেরকে শেষ করে দিবেন কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করবে শর্ত কি ইমানের পথে থাকা শর্ত কি ইমানের পথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ ইমানের পথে থাকতে গিয়ে যদি আরো ভয়াবহ পরিস্থিতি হয় ইমানের পথে থাকবো না চলে যাব কারা কারা থাকতে পারবো হাত তুলেন لله تكبير لله تكبير নামাজ ব্যাটারিতে চার্জ চলে গেলে যেমন চার্জ নাও হয় যাদের ইমানের ভিতরে গন্ডগোল ঢুকেছিল সূরা বুরুজ থেকে আজকে চার্জ দিলাম এই যে সূরা বুরুজের এতগুলো আয়াত বললাম আল্লাহ শেষে আবার কি বলতেছেন শুনো এগুলো হাসিবুর রহমান তোমাদেরকে কিচ্ছা শোনায় নাই শেষের দুইটা আয়াতে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ এটা হাসিবুর রহমানের বাপ দাদার কিচ্ছা সে শোনায় নাই এটা হলো কোরআন মাজিদের কথা এটা কিসের কথা আল্লাহ বলছেন এই কোরআন মাজিদ হাসিবুর রহমান তার উস্তাদদের থেকে লিখে আনে নাই তার উস্তাদরাও লিখে নাই আল্লাহ বলছেন ফি লাউহিম মাহফুজ এটা লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআনের কথা এতক্ষণ শুনেছো যদি ঈমানের পথে থাকো আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল বিজয় ঈমানদারদের বিজয় হবে কার শুধুমাত্র দাবি হলো ঈমানের পথে থাকা লাগবে ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় বলেন আমিন সূরা বুরুজের 22টি আয়াতের তাফসীর আমরা শুনলাম এর আলোকে পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে দ্বীনের পথে আমরা যেন চলতে পারি আল্লাহ দ্বীনের পথে জীবন পরিচালনা করার দ্বীনের পথে মরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করো বলেন আমিন